মানের সুপ্রিম কমিটি থেকে যে চারটা খবর প্রকাশের পর থেকে ফ্লাইট সহ নানান খবর দিয়ে ব্যবসা যারা শুরু করতেছে বিভ্রান্ত হচ্ছেন আপনারা অনেকেই অনেকে কল দিয়ে জানতে চাচ্ছেন এ নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কথা বলার চেষ্টা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারই সাথে সাথে বাংলাদেশে যেতে এখন কোয়ারেন্টাইন লকডাউন এই কোয়ারেন্টাইন হোটেল বুকিং নিয়ে আপনাদের যে একটা মানে বিভ্রান্তিত আছেন সেগুলো জানানোর চেষ্টা করব তার সাথে সাথে সর্বশেষ মাস্কার টু টাকা রুটে ফ্লাইটের টিকিট আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর শুরুতেই যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে উমানের সুপ্রিম কমিটি থেকে যে চারটা খবর প্রকাশিত হয়েছে আমি সেগুলা। একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো প্রথমে আমি একটা কথা বলে রাখি ইংলিশ অল্প অল্প করলেও অনেক প্রবাসীরা জানে একশো জনের মধ্যে চল্লিশ পঞ্চাশ জন প্রবাসীরা এখন নাইনটি মানে নাইনটি পার্সেন্ট না হয় অন্তত ফিফটি পার্সেন্ট প্রবাসীরা ইংলিশ জানে এটা নিঃসন্দেহে যেহেতু অ্যান্ড্রয়েডের যুগ ডিজিটাল যুগ সবাই জানে কম বেশ তো প্রথম যে নিউজটা আপনারা দেখতে পারতেছেন আপনাদের সাথে নাইট লকডাউন ইন ফ্রম স্যাটারডে ইভিনিং সাতটা খবরের মধ্যে এটা একটা ছিল যে শনিবার থেকে শনিবার সন্ধ্যা থেকে উমানের লকডাউন সম্পূর্ণ ধরনের তুলে নেওয়া হয়েছে শেষ ফিনিশ এটা একটা খবর ছিল এটা নিয়েও কিন্তু অনেক অনেক বিভ্রান্তি এইটা সেইটা হয়ে গেছে এটা হয়ে যাচ্ছে লকডাউন এই মানে নানান সমস্যা যাই হোক ওষুধ ব্যাপার না দুই নম্বর হচ্ছে যে খবরটা নিয়ে আসলে বেসিক্যালি উমান উমানে বিভিন্ন ধরনের রিউমার চড়ানো হচ্ছে বা বিভিন্ন কিছু চলানো হচ্ছে সেটা হচ্ছে টু ইন্টার দ্য সুলতান ট্রু এটা বলা হয়েছে উমান প্রবেশের ক্ষেত্রে উমান প্রবেশের ক্ষেত্রে যদি আঠারো বছরের নিচে উপরে হয় সেক্ষেত্রে তাকে পিসিআর টেস্টের সাথে সাথে দুইটা ভ্যাকসিন দিয়ে উমানে প্রবেশ করতে হবে সেরা যে দেশ থেকে আসে না কেন তাকে এই পন্থা অবলম্বন করেই উমানে প্রবেশ করতে হবে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এটাকে কেন্দ্র করে এখানে কিন্তু স্পেসিফিকলি বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন কোন দেশের সাথে উমানের ফ্লাইট চালু হয়ে যাচ্ছে বা কোন দেশের নাম মেনশন করে না সেটা আপনারা দেখতে পারতেছেন তো আমিও একজন অল্প শিক্ষিত মানুষ খুবই কম বুঝি কিন্তু যারা অতিরিক্ত বুঝতেছে বা অতিরিক্ত লেভেলের শিক্ষিত তারা এই জিনিসটাকে কনভার্ট করে তাদের মতো করে তারা উপস্থাপন করতেছে যে উমানের ফ্লাইট এক তারিখ থেকে শুরু হয়ে যাবে এখান থেকে শুনেছি এখানের সোর্স এখানের সোর্স হেডলাইনে উমানের ফ্লাইট চালু উমানের ফ্লাইট কবে চালু হচ্ছে এইসব ব্যাপার বলে বিভ্রান্ত করতেছে ব্যাপার না যাদের যার যার ব্যক্তিগত ব্যাপার এটা খেয়ে কিভাবে কারকে বিভ্রান্ত করবে এটা কোনো ব্যাপার না তবে আমি আমার ব্যক্তিগতভাবে স্পষ্টভাবে একটা কথা বলতেছে যেটা সত্য এটাই বলবো কেউ ভিডিও দেখলে দেখবে না দেখলে না দেখবে কোনো ভিডিওতে কখনো কোনো ভিডিওতে রিকোয়েস্টও করি না যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন আমাকে একটা লাইক দেন আমাকে একটা এই করেন সেই করেন কোনো ভিডিওতে বলতেছি না কোনো প্রমাণও দিতে পারবেন না তো আমি এর জন্যই নিজের নিজের জায়গাতে স্টিল আসি নো প্রবলেম আমি যেটা সত্য খবর আছে সেটা উমানে ফ্লাইট চালু হবে এরকম কোনো খবর এখন পর্যন্ত উমানে ফ্লাইট চালু হবে এখন পর্যন্ত এরকম কোনো নিউজ উমান সরকার প্রকাশ করে নেই তো যাই হোক আপনারা বিভ্রান্ত হবেন না পরের যে খবর যাওয়ার আগে বলতে চাই আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে উমানের আউসার কোম্পানির সাইফ বাই নিচে উনার নাম্বার দেওয়া আছে কারো যদি ফ্রি ওয়াইফাই লাগে উমানের ভিতরে ফ্রি বলতে মান্থলি একটা প্যাকেজ আছে তাদের এটা লাগলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে ভালো সার্ভিস দিবেন আউসার ওল্ডু যে কোনো ওয়াইফাই লাগলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে ভালো সম্পর্ক আপনারা ওনার থেকে ওয়াইফাই নিতে পারেন আমি ওনার কাছ থেকে ওয়াইফাই নিয়েও ভালো উপকার পেয়েছি যাই হোক আমরা চলে যাব আমাদের যে তিন নম্বর যে খবরটা আছে স্যাটারডে ফ্রম সেপ্টেম্বর ভ্যাকসিনেশন উইল বি কন্ডিশন এটা হচ্ছে তিন নম্বর যে খবরটা সেটা হচ্ছে মানে ইতিমধ্যে ভিডিও তৈরি করে ফেলছে যে এখন থেকে শপিং মল বা কোনো কিছুতে ঢুকতে গেলে মানে লাজিং ভ্যাকসিন লাগবে এই খবরটা হচ্ছে তৃতীয় এটা নিয়েও কিন্তু অনেকে রিমার চলাচ্ছে যে ভ্যাকসিন এটা সেটা হাবি যাবে যাই হোক এগুলো ব্যাপার না তারপর হচ্ছে দ্য কমিটির ডিসাইডেড অ্যাপ্রুভেল জেনারেল ফ্রেমওয়ার্ক অপরচুনিটি স্কুল অ্যান্ড সুলতান এটা হচ্ছে একাডেমিক যে বিষয়গুলো আছে এগুলো আছে এগুলো আমাদের জন্য প্রবাসীদের জন্য এতটা বেশি গুরুত্ব গুরুত্ব মনে করতেছি না তো যাই হোক তো আপনাদেরকে আমি একটা কথা বলবো সবসময় সদা সর্বদা বলে থাকি উমানের ফ্লাইট চালু হলে আমার মতো মুসা বা অমুকের মতো তমুকের মতো যারা উমানের নিউজ নিয়ে কাজ করে থাকে বেসিক্যালি তাদের যে কোনো যোগ্যতা থেকে তারা কাজ করতেছে তো উমানের নিউজ নিয়ে যারা কাজ করতে থাকে তাদের কাছে আপনাদের উমানের নিউজ জানতে হবে না আশা করি এই জিনিস আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন তো তার জন্য আপনাকে কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে উমানের টাইমস অফ উমান উমান অবজার্ভ ঠিক আছে খালিস টাইম এরকম নিউজ পেপার যেগুলো উমানের আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এই নিউজগুলো আপনারা ফলো করতে পারেন নিঃসন্দেহে ইংলিশের সামনে গিয়ে আপনারা ইংলিশগুলোকে কপি করে গুগল ট্রান্সলেটে গেলে কিন্তু আপনারা একদম অনায়াসে পেয়ে যাচ্ছেন আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলা এটা ইংলিশে কি বলছে সেটা জানা নিতে পারতেছেন তো সেক্ষেত্রে আমাকে ফলো করা বা অমুকের ভিডিও দেখা অমুকের কথা বিশ্বাস করা অমুকের কথা শুনে এগুলো কোনো প্রশ্ন উঠে না এবং যারা যারা বলতেছে যে এক তারিখ ফ্লাইট চালু হয়ে যাবে চালু হওয়ার সম্ভাবনা আছে এরকম কোনো কথা নাই যে এক তারিখ ফ্লাইট চালু হয়ে চালু হয়ে যাবে ফ্লাইট চালু না হলে না হবে সম্ভাবনা সম্ভাবনা এরকম কোনো নিউজ নাই উমান এমন একটা দেশ এই দেশে সম্ভাবনা সম্ভাবনা দিয়ে কোনো কিছু চলে না স্পেসিফিক আইনের দেশ হচ্ছে উমান এক তারিখ ফ্লাইট চালু মানে চালু চালু না মানে চালু না এটা হচ্ছে উমানের সিস্টেম তো সেক্ষেত্রে এক তারিখ ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা টম্ভাবনা বলে মানুষকে হতাশার মধ্যে ফালানো মানুষকে টিকিট কাটানো মানুষকে পলুবন দেখি মানুষকে হতাশার মধ্যে আবার লুবন এরকম কোনো কিছু নাই তো আমার আগে যারা দেখে ব্যক্তিগতভাবে তাদের উদ্দেশ্যে বলবো উমানের ফ্লাইট চালু হয় নাই ফ্লাইট কবে চালু হবে এই নিয়ে কোনো সিদ্ধান্ত উমান সরকার দেয় নাই ফ্লাইট চালু হওয়ার সিদ্ধান্ত আসলে ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে তারপরে আপনাদের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা সবসময় কমেন্ট করতেছেন ভিডিও তৈরি করার পর সেটা হচ্ছে যে উমান থেকে গেলে কি এখন কোনো ধরনের এটার কী বলে হোটেল কোয়ারেন্টাইন লাগবে কিনা বা ভ্যাকসিন লাগবে কিনা দেখেন পূর্বের একটা ভিডিও তৈরি করেছি এখানে স্পষ্টভাবে বলার চেষ্টা করতেছি ওমানে ওমান থেকে এখন দেশে যাওয়ার জন্য কোনো ধরনের ভ্যাকসিন লাগবে না এক কোনো ধরনের হোটেল লাগবে না দুই সেক্ষেত্রে আপনারা যারা যারা উমান থেকে যাচ্ছেন বা বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন টিকিট কাটবেন তাদের উদ্দেশ্যে বলতেছি উমান থেকে যাওয়ার জন্য আপনাদের এখন কোনো ধরনের হোটেল কোয়ারেন্টাইন ভ্যাকসিন ট্যাক্সিন এরকম কোনো জায় জামালে পড়তে হবে না নিঃসন্দেহে চলে যেতে পারতেছেন এবং যারা যারা এদেশে এক ডোজ দিয়েছেন বাংলাদেশে গিয়ে যদি সেম ডোজ দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সেম ডোজ দিতে পারবে নো প্রবলেম তো আশা করি এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন এই জিনিসগুলো কিন্তু শান্তভাবে বুঝার একটা বিষয় কারণ হচ্ছে আপনারা যদি একটা জিনিস না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা সমস্যা আশা করি এই জিনিসগুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন যে যে নিউজটা প্রকাশ হয়ে যায় এটা মাইন্ডে রাখার চেষ্টা করেন বারবার এটা নিয়ে হতাশা এ প্রবাসে মাটিতে হওয়ার কোনো কিছু নাই তারপরে সর্বশেষ যে আপডেট আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মাস্কার টু টাকা রোডে ফ্লাইটের টিকিটের আপডেট তো মাস্কার টু টাকা রোডে বর্তমানে টিকিটের একটা অফার চলতেছে প্রথমে জানিয়ে দেবো অফারটা হচ্ছে ইয়ার আরাবিয়ানে আপনারা নব্বই রেলে আপনারা পঞ্চাশ কিলো সামান দশ চল্লিশ কিলো থাকবে ব্যাগেজ দশ কিলো থাকবে হাতে এই অফারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অফারটা অত্যন্ত ভালো একটা অফার তো সেক্ষেত্রে আমি বলব মানস্ত কোনো প্রবাসী বাই যদি অফারটা নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে কোনো প্রবলেম নেই আশা করি আপনারা সামনে থেকে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে এটা করে নিতে পারেন তারপর

সম রাখা যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে বলবো আপনারা সবাই যে যেখান থেকে সমুদ্র দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে থাকার এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়তভাবে ভালো ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ যদি ফ্লাইট সংক্রান্ত বা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সঠিক সত্য খবর আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মাইন্ডে নিয়ে এবং যাওয়ার আগে একটা কথা বলে দেখুন মানে করোনা ভাইরাস এখনও কমে নাই তো করোনার সাথে থাকার চেষ্টা করোনার থেকে বাঁচার চেষ্টা করে থাকেন করোনা প্রতিরোধের যেতে সকল নিয়মকানুন রমান সরকার দিয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মাইন্ড বাজন স্টে হোম সালাম আলাইকুম ওরমতুলিল্লা